আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে। জাগে আকাশ ছোটে বাতাস, হাসে সকল ধরা। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা। স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউ উঠল মেতে মল্লিকা মালতি। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউ উঠল মেতে মল্লিকা মালতি। মেঘে মেঘে শোনায় ও ভাই যায় না মানিক গোনা, আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। উৎসব মানেই আনন্দ, উৎসব মানেই অর্পণের আলোকবর্তিকা। এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা আমাদেরকে পরিশুদ্ধ করার চেষ্টা করেছি, সত্য সুন্দরের মহিমায় আলোকিত করার চেষ্টা করেছি নিজেদের চারপাশকে। শুদ্ধতা ও সুন্দরের এই পরিচর্যা অব্যাহত থাকুক সারা বছর। শুধু দর্শক, বাংলাদেশ টেলিভিশনের ঈদ আনন্দ মেলায় আপনাদেরকে সুস্বাগতম। শুরুতেই দেখা যাক কি থাকছে আজকের আনন্দ আমার একটা কথা আছে। জি জি বলুন। না না, কথা তো বলবোই, সেই সব দিন কিন্তু এখন আর নেই। এই যে আপনাদের বিটিভির আমন্ত্রণে আনন্দমেলায় আসলাম, যা দেখালেন তা দেখলাম,
আমরা সবাই মিলে ফরমাইশ মতো হাতে তালিও দিলাম, কিন্তু আমাদেরও কিছু মতামত থাকতে পারে। একদম পারে, অবশ্যই পারে, এবং আপনি বলুন। না, আমি যা কিছু দেখাবেন তা তো দেখলাম এক ঝলক, কিন্তু আপনি কিছু করবেন না? আমি তো করছি উপস্থাপনা। উপস্থাপনা? এটা কোনো কাজ হলো নাকি? বা, এটা কোনো কাজ না। না কাজ, কিন্তু গুরুত্বপূর্ণ কাজ না। আপনি তো গায়িকা, উপস্থাপনা করেন আর যাই করেন, একটা গান কিন্তু আপনাকে শোনাতেই হবে। অবশ্যই শোনাবো এবং শিরোধার্য। আচ্ছা, এখানে হচ্ছেটা কি? এত সাউন্ড কেন? এই যে পাশের সেটে, পাশের সেটে আমাদের লুকোচুরি লুকোচুরি গল্পের এই শ্যুট হইতেছে, সেটা আমরা করতে পারছি না। ও বাবা, তো আনন্দমেলা, তো আনন্দমেলার দায়িত্বে কে আছে, কে করতেছে এত আওয়াজ? কেন কি? ও, তুমি তুমি কি আনন্দমেলার উপস্থাপনার দায়িত্ব নিছো? আহাদুল হক ভাই, তোমাদের কারণে তো আমরা ঠিকমতো শ্যুট করতে পারতেছিলাম না। তা তুমি কি গানটান কিছু গাইছো? আচ্ছা, তুমি চাইটা পারো, পলাই যাও। পালাবো? নাইলে তোমার অবস্থা আমাদের মতো হবে। তোমাদের? হ্যাঁ, আমাদের কি হয়েছিল জানো? গত বছরে একই ঈদের আনন্দ মেলা করার জন্য আমাদের অতি উৎসাহী কিছু অভিনেতা, তারা দাঁড়ায় গেল, আমরা উপস্থাপনা করব, আমরা উপস্থাপনা করব।
তারপর শুরু হইলো খেলা। চারিদিকে মনে করো ওই যে নিন্দার কি জানি হয় না, যে নিন্দার বজ্রপাত, ও নিন্দার ঝড়, নিন্দার ঝড় উঠে গেল, সবাই হাসাহাসি, বন্ধু বান্ধব বলা শুরু করলো, ধুয়ো ধুয়ো ধুয়ো। ওনারা এই মনে করো আবদুল্লাহ আবু সাইদ স্যার, তারপরে হচ্ছে প্রয়াত আনিসুল হক, তারপর জুয়েল আইচ, তারপর হচ্ছে আফজাল হোসেন, তাদের মতো উপস্থাপনা করতে চায়, কিন্তু ফ্লপ, সুপার ফ্লপ। চারিদিকে নিন্দার বজ্রপাত, না কেন, ও নিন্দার ঝড়। তারা কিন্তু এখনো সেই নিন্দার মধ্যেই আছে, কিন্তু উচ্চ হাসাহাসি। মানে কি তাদের তো এখন কোনো নাটকে নেয় না। হলো কি, কেন নেয় না জানো? তারা হইতেছে এই ডাইরেক্টরে বলে আপনি তো উপস্থাপনা করেন, যদিও ফ্লপ, তাহলে আপনি উপস্থাপনাই করেন, অভিনয় করার দরকারটা কি? চিন্তার বিষয়, এখন আমি কি করব? তোমারে তো আমি বললাম পরামর্শটা যদি তুমি নাও আর কি, এখনো সুযোগ আছে, এখন বেশি বাজে নাই, মানে 12টা তো জীবনের বাজেই গেছে তোমার, সময় আছে, কাইটা পড়ো, কাইটা পড়ো। এখন কি করে দায়িত্ব নিয়ে নিয়েছি? ওরে বাবা, তুমি তো খুব দায়িত্ববান মানুষ, সেটা অবশ্য আমি জানি। যাক, এখন মনে করো যে আপন ভৈন্না হয়েও প্রায় ভৈনের মতোই, তারপরে তোমাকে আমি একটা পরামর্শ দিলাম যে যদি মানে মানে কাইটা পড়ো তাহলে বাঁচলা। এই যে মনে করো তো তুমি তো গান গায়ে খাও, তাই না? এই গান গায়ে খাওয়াটা কিন্তু বন্ধ হয়ে গেল, মাইসে তো মানে ওগো বদলে এখন দিকে তোমার নিয়ে টিটকারি করবো, তোমার নিয়ে হাসাহাসি করবো। ভাইবা দেখো, সিদ্ধান্ত তোমার, আমি একটা পরামর্শ দিয়েছিলাম, ভাবছি। বাই বাই। আহাদুল হক ভাই এ কি বলে গেল, এখন কি করা উচিত আমার বলেন তো? শো মাস্ট গো অন, অনুষ্ঠান চলবে। ঠিক আছে, তাই হবে, চলবে অনুষ্ঠান। আমরা এখন ক্রিকেট জ্বরে আক্রান্ত, চলছে ICC বিশ্বকাপ, দোর্দণ্ড প্রতাপে খেলছে আমাদের টাইগাররা। আমরা ক্রিকেট সেলিব্রেট করতে আপনাদের জন্য এখন এনেছি চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। Yeah.
পারফরম্যান্স। তো শুধু দর্শক, কেমন চলছে আমাদের আনন্দ মেলা? না, গতানুগতিকতার বাইরে যেতে পারলেন না। এই হলো আমাদের দেশের মানুষের সমস্যা। কিছু কিছু মানুষ আছে তাদের কোনো কিছুই ভালো লাগে না। ওই মেসির খেলা দেখলো বলে কি কি খেললো? আপনি কিন্তু আমাকে ঠেস মেরে কথা বলছেন। আমার যা মনে হয়েছে আমি তাই বলেছি। এখনো সময় আছে, পারলে ভালো কিছু করে দেখাক, আমি প্রশংসা করব। ঠিক আছে, তাহলে আমি সেই চেষ্টাই করি। ভুলেও সেই চেষ্টা করতে যাবেন না। কিছু কিছু মানুষ আছে তাদের মন রক্ষা করা তো সোজা না। যেমন ধরেন, তোমার মানুষ কি ভাবছে তুমি জানো? হ্যাঁ, একটা গর্ধ। তুমি জানো এখন শসা কত করে? 30 টাকা। আর আলু মাত্র 20 টাকা করে কেজি। লেবু 20 টাকা 25 টাকা এরকম হালি। আর এক একটা মুরগি তুমি জানো, এই সমস্ত বড়া মুরগি এক পিস কত করে বিক্রি করে? 280 টাকা। আর তুমি কিনছো এক একটা 400 টাকা করে। তোমার মতন গর্ধ আমি পৃথিবীতে দেখি নাই। এই টাকা কি গাছে ধরে? হ্যাঁ হ্যাঁ, দামা দামি করতে পারো না? তোমরা মানুষ ভাবছো তুমি একটা ছাগল। আর না, ছাগল তুমি, একটা রাম ছাগল। আহারেশ, আমি বেচারা প্রতিদিন বাজার থেকে আসার পর স্ত্রীর বকা মুখ ঝামটা। তাই স্বামী বেচারা ভাবলো, যে করেই হোক বাজার করে স্ত্রীর মন জয় করতেই হবে। এই এই আলু কত করে কিনছো? 20 টাকা কেজি। লেবু 10 টাকা হালি। শসা 20 টাকা কেজি। মুরগি ভালো কিনছো তো, কত করে নিছে? 150 টাকা পিস। তাই না? তাই। আই আই, তুমি এত বড় মিথ্যুক। হ্যাঁ, আচ্ছা এই এই আলুওয়ালা, শসাওয়ালা, লেবুওয়ালা, মুরগিওয়ালা সবাই কি তোমার বোনের জামাই, ভগ্নিপতি? কি মুশকিল, এত সস্তায় বাজার করে আনলাম, তারপরে তুমি খুশি হলে না? খুশি হলে নাই, কেমন করে খুশি হবো? হ্যাঁ, মিথ্যুক, মিথ্যা কথা বলে, এক নম্বরে মিথ্যুক তুমি। ঠিক আছে, খুব ভালো কথা, এত সস্তায় কিনছো না, এখন থেকে এইরকম গুনে গুনে বাজারে টাকা দেবো। ঠিক এই টাকা দিয়ে এই বাজারগুলি করবা। কিছু কিছু মানুষ আছে তাদের হাজার চেষ্টা করেও সন্তুষ্ট করতে পারবেন না। আপনি কিন্তু আবারও আমাকে ঠেস মেরে কথা বলছেন। ঠিক আছে ঠিক আছে, বরং চলুন আমরা অন্য কিছু দেখে আসি। জামালপুরের মেলান্দহ উপজেলার ছোট্ট মেয়ে সাম্য, সাম্যর একটি গান ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বিটিভি ছুটে যায় সাম্যর খোঁজে এবং সাম্য আজকে আমাদের এই আনন্দ মেলার মঞ্চে। সাম্য সোনামণি, কেমন লাগছে আপনার আজকে আমাদের সাথে এসে এই মঞ্চে? এই মঞ্চে এসে আমার অনেক ভালো লাগছে। আপনার নামটি ভীষণ সুন্দর এবং যে গানটি আপনি আজকে আমাদের শোনাবেন সেটিও ভীষণ একটি সুন্দর গান। আমার খুব জানতে মন চাইছে যে গানটি আপনাকে বেছে দিল কে? গানটি আমাকে বেছে দিয়েছে আমার বাবা। বাহ, খুব সুন্দর। তাহলে চলুন শুধু দর্শক আমরা দেখে আসি সাম্যর গানটি। Oh,
ভালো লাগলো, আমরা আরো বড় হব, আমরা আরো গান শিখব। আপনার জন্য উপহার, বই, চকলেটস এবং ফুল। থ্যাংক ইউ। ভালো ভালো, খুব ভালো। উপহার হিসেবে বই আর ফুল, অসাধারণ। আর আজকাল তো ওই উপহার মানে হচ্ছে, মানে ওই যে দেখুন দোস্ত, মুন্নি তো কিছুই কয় না, রিফিউজও করে না, অ্যাকসেপ্টও করে না। চোরি নিয়ে করে কি কত। হেই, তুমি একটু আগে বললি যে সামনের মাসের 10 তারিখ জন্মদিন। হ্যাঁ, ওরে জন্মদিনে একটা গিফট দিয়ে দে। কি গিফট দিব? তাহলে ওর একটা দেয়াল ঘড়ি দিয়ে দিই। দেয়াল ঘড়ি না, ওর একটা রাইস কুকার না। আচ্ছা, ওর একটা বড় দেখে যে ডিনার সেট দিয়ে দিই। এই কথা, তুই এসব উপহার দিবি? আজকাল তো সবাই এসবই দেয়। আচ্ছা মনে কর, তুই ওকে ডিনার সেট কিংবা রাইস কুকার একটা দিলি, ও কি নিবে? নিব নাকি? ঠিক আছে, দেখ নাই কি না। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এটা নাও প্লিজ। এটা কি? ডিনার সেট। ডিনার সেট? এটা ছাড়া তোমাকে আর কিবা দিতে পারতাম মনি। এটা নাও প্লিজ। আই লাভ। অনেক ধন্যবাদ এমন একটি সুন্দর গল্প শোনানোর জন্য। এবার কি গল্পের দ্বিতীয় পর্ব শুনবেন? জি জি বলুন। ওই যে দেখুন বন্ধু, এটা তুমি মন নেড়ে দিবা, পারবা না? দিলাম, তারপর? এটা কি সেন? হ্যাঁ সেন। এটা যদি মন্নি ব্যবহার করে, মানে শৈলে মাখে, তাহলে বুঝবা যে ঘটনাটা পজিটিভ। পজিটিভ মানে? পজিটিভ মানে তোরে তার মনে ধরছে। এভাবে কি করছেন? না মানে গন্ধ বোঝার চেষ্টা করছি। গন্ধ? হ্যাঁ, না মানে ওই যে তোমাকে সেন্টটা দিলাম না, সেটা গায়ে মেখেছো কিনা মানে সেটা বোঝার চেষ্টা করছি আর কি। সেন্ট মেখেছে কিনা সেটা বোঝার চেষ্টা কেন করছেন? না মানে সেন্টটা ব্যবহার করার অর্থ হচ্ছে মানে ঘটনা ঘটে গেল। ঘটনা ঘটে গেছে মানে কি? মানে হচ্ছে তোমার সঙ্গে আমার প্রেম ঘটে গেল। আর না মাখলে? সেটা তো আমার জন্য অত্যন্ত দুঃখের ব্যাপার মুন্নি। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো করে দেখে বুঝবার চেষ্টা করুন আমি সেন্টটা মেখেছি কিনা। আসুন। থ্যাংক ইউ মুন্নি, থ্যাংক ইউ। প্রেমিকার ঘুষি খেয়ে প্রেমিক কুপকাত, আর এদিকে চলছে বিয়ের আয়োজন। কন্যার হাতে মেহেদি, পায়ে আলতা, মাথায় ঘোমটা। বিয়ের গান নিয়ে আসছে আমাদের ফোক সম্রাজ্ঞী মমতাজ, সাথে রাইসা রোজ এবং রুহানি। রসগোল্লার মতো মিষ্টি কন্যার হাসি রে, আয় দেখা যা, আয় দেখা যা। দোয়েল পাখি কন্যা রে, লাউয়ের ডগা হাত রে, আতা গাছে তোতা গান গায়, তারে দেখা রে, আয় শুনি না
জানি না জীবন কখন কোথায় লইয়া যায় রে, শুধু চাই আম গো কন্যা যেন সুখী হয় রে, যেন ব্যথা না লাগে তার শিমুল তোলা মনে, কোনো মন্দ হাওয়া যেন না লাগে তাহার অঙ্গে, আম গো দোয়া নিয়া যা জানিয়া যা, আমাক চোখের মনি যে নিয়া যায় রে, সে জানি সারা জীবন তারে দেখা অসামান্য অগ্রযাত্রায় এগিয়ে চলেছে বাংলাদেশ। মানুষের জীবন জীবিকা এমনকি উৎসব আয়োজনও এই প্রভাবের বাইরে নয়। আসুন দর্শক, আমরা শুনে আসি প্রান্তিক জনপদে এখনকার ঈদ আয়োজনের কিছু কথা। আগে মানুষ ঈদ আসলে সেমাই চিনি কিনতে পারতো না, ভালো কাপড় চোপড় কিনতে পারতো না। আজ থেকে 15-20 বছর আগে আমি নিজেই দুর্বল ছিলাম, ভালো মতো ঈদ আসলে সেমাই চিনি কিনতে পারিনি, বাচ্চাদের কাপড় চোপড় দিতে পারিনি। এখন আল্লাপাকের ইচ্ছায় অনেকেই ভালো আছি। ঈদের দিন আমরা আপনার ওই তেমন এই বাড়ি থেকে সেই বাড়ি যাইতাম, আর আজকালকার ঈদ হইল আপনার ছেলেপেলেরা ঢাকা শহরে যায়, কেউ চিটাগাং যায়, কেউ কত কত জায়গায় যায়, কত হানে বেড়ায় গিয়া। এখন মানুষের রুজি রোজগার বাড়ছে, আগের তুলনায় ঈদও খুব সুন্দর হয়। ছোটোবেলা ঈদ এমনও সময় গেছে কোনো কোনো লোকে সময় চিনেও কিনা খাইতে পারতো না, কিন্তু ওখানে কিন্তু সবাই কিন্তু কিনা খাওয়ার মতন পরিবেশ আছে। 65 বছর আগের কথা আমরা বলতে পারবো, ধরেন 10-12 বছর যে সময় হয়েছে, এই সময় আমাদের বাড়িঘর সনের গাছ ছিল, ভেড়ার গাছ ছিল, আমরা ঈদ করতাম গাছতলায় বসে, কাদার মধ্যে হাঁটি চলাফেরে করে আসতাম, কত কষ্ট করে। ঢাকার থেকে হিসেবে ধরবার গেলে আমার গ্রামে অনেক উন্নতি হয়ে গেছে। যেই রাস্তা কাদা দিয়ে হাঁটতাম এই রাস্তা এখন পাকা সলিন হয়ে গেছে। যেই জায়গায় আমরা হাইটে হাইটে আগে বাজারে যেতাম এক মাদান লাগতো, এখন আমরা এখানে 10 মিনিটে যাই। ছোটোবেলায় অনেক কষ্টে দিন গেছে, বাবা মা ঠিক মতো কাপড় চোপড় দিতে পারে নাই, আমার বাবা একা কামাই করতো। তো এখন আমি চাকরি করি, আমার হাজব্যান্ড চাকরি করে, এখন আমার ছেলে মেয়ে আছে, ঈদের সময় ছেলে মেয়েকে কাপড় চোপড় কিনে দিছি, যা যা চায় তাই কিনে দিছি, আমার ছেলে মেয়ে অনেক খুশি আছে। গ্রামের রাস্তাঘাট ভালো হয়ে গেছে, সবাই অটো গাড়ি চলে, রিক্সায় চলে না, আমরা ঢাকা শহর রিক্সা চালায় খাচ্ছি, পোলা পানের কাপড় চোপড় চিনি সেমাই পাঠাইতে পারি। বদলে যাচ্ছে বাংলাদেশ, বদলে গেছে বাংলাদেশ, এই বদলে যাওয়া সমৃদ্ধির পথে, ইতিহাস ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সাথে নিয়ে। দেখলেন বাংলাদেশের বদলে যাওয়ার এক অনুপম চিত্র। কে তোমার অনুষ্ঠানে কত দূর শেষ করতে পারছো? প্রায়। দেখ আমি সিপাল থেকে বসে বসে দেখছি, বুঝছো? আচ্ছা, হ্যাঁ, আমাদের সেটে একটু ব্রেক ছিল, আর ওখানে আমার যে বউ সে তো ভীষণ কড়া মহিলা, বুঝছো? সিপাল সিপাল দেখলাম, ওইখানে সবাই প্রায়। ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, তোমার জন্য এই ছোট বোন হিসেবে একটা গিফট। প্রায় ছোট বোন, প্রায় ছোট বোন, ধন্যবাদ। দেখো, খুলে দেখবো? হ্যাঁ, না দেখলে বুঝবা কেমনে। ও, চেক! হ্যাঁ, 2 লক্ষ টাকার চেক। এত টাকা টাস কিলে গেল, 2 লাখ টাকার টাকা আমার গাড়ির ড্যাশবোর্ডে, এরকম কোটি কোটি টাকা থাকে, সব টাকা যে চলে তা না, তিরা ভালো আছে। তাহলে হ্যাঁ, ঈদের শুভেচ্ছা। ঈদের শুভেচ্ছা, দেখা হবে, বাই বাই, ভালো থাকবেন, ভালো করতেছিলা, একদম একদম একদম। দুলক ভাই, চেকও কি এদিক ওদিক পড়ে থাকে গাড়িতে? কেন কি সে সই? ও সই। আচ্ছা, তোমার কি মনে হয় এই সইটা কি আমি মানে ইচ্ছা করে দেই নাই, নাকি ভুলে গেছি? কোনটা মনে করো?
ইচ্ছে করেই দেন। তোমার যে মাথায় ঘিলু আছে এটা বোঝা যায়। একদম শুনো, কেন দেই নাই বলি তোমারে, এবারের উপস্থাপনা চমৎকার, হ্যাঁ কোয়াইট ইমপ্রেসিভ। কিন্তু আমি মনে করি যে এরপরের বার তোমার উপস্থাপনা আরো ভালো হবে। যখন ভালো হবে, এইবার তো মনে করো যে টাকার অঙ্ক লিখে দিছি, ওইবার কোনায় সিগনেচার দিয়ে দেবো। কিসে আমার জন্য? অবশ্যই তোমার জন্য। আসল তো, মানে গাড়িতে পড়ে থাকা আসল, একদম আসল, দেখো তোমার তাজা, দারুন দারুন। আর তোমার জন্য বই। যদি দর্শক দেখতে দেখতে শেষ হয়ে এলো আমাদের আনন্দ মেলার জন্য নির্দিষ্ট সময়, ঈদুল ফিতরের এই মহিয়ান দিনে আসুন আমরা সকলে মিলে একসাথে গাই প্রেমময় পৃথিবী গড়ার অমর সেই গান, যার স্রষ্টা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। জয় হোক, জয় হোক, শান্তির জয় হোক, সাম্যের জয় হোক। জোড়া
বিশালাকার অ্যান্টেনা বিনোদনের আয়োজনে কত শত তারানা দেখতে পারো আমাদের যখন তখন ইউটিউবে দেখতে পারো Oh, I know.